আসসালামু আলাইকুম। সুপেয় পানির সংকটের কারণে বাগেরহাটের বিভিন্ন প্রান্তে বেশ কিছুদিন ধরেই ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রকম রোগের সংক্রমণ দেখা দিয়েছে। তো এর কারণ হচ্ছে এই যে পুকুরগুলো থেকে মানুষ যে পানিগুলো পান করে সেটা থেকেই মূলত মানুষের মধ্যে বিভিন্ন রকমের রোগ ছড়িয়ে পড়ছে। এই পুকুর ছাড়া মানুষের আর পানি পান করার কোনো পানি নাই। তো এখানে সরকারি উদ্যোগে পানির ব্যবস্থা করা হয়েছে, বিশুদ্ধ পানি। তো সেই পানি নিতে অনেক মানুষ এসেছে, কারণ এদের আসলে মানে বৃষ্টির উপরে নির্ভর করে। বর্ষার যে পানিটা মানুষ সংগ্রহ করে রাখে সেইটাই হচ্ছে খাওয়ার জন্য ব্যবহার করে, আর যখন শুকনো মৌসুম থাকে তখন পুকুরের এই দূষিত পানিটাই পান করে সবাই। তো এখন যেহেতু এই যে সরকারিভাবে একটি মেশিনের মাধ্যমে বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে, তাই অনেক দূর দূরান্ত থেকেই মানুষ এসেছে। এই মেশিনটার মাধ্যমে হচ্ছে পুকুর থেকে যে পানিটা উঠায় ওই পানিটা পুরো বিশুদ্ধ হয়ে তারপরে মানে বেরিয়ে আসে এই পাশ থেকে। তো মানে মোরেলগঞ্জ উপজেলায় মূলত এই মেশিনটি বসানো হয়েছে, মানে ভ্রাম্যমাণ এই মেশিনটি। তো এখানে সকাল থেকে আমি যখন এখানে গিয়েছি সকালে, তখন থেকে প্রায় আধা ঘন্টা আমি ছিলাম, প্রায় 500 মানুষ দেখেছি আমি, তারা পানি নিতে এসেছে এবং আরও অনেকেই আসছে। বিশাল বড় সিরিয়াল দেখা গেছে এবং এই পানিটা যে কতটা মানে উপকার করছে তাদের, তা তাদের কাছে কথা বলেই জানতে পেরেছি। তো এখানে কিন্তু স্থায়ী কোনো পানির মানে ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত মানুষ এসে সিরিয়াল দিয়েছে বিশুদ্ধ পানির জন্য, খাওয়ার পানির জন্য, যে পানির অপর নাম জীবন। সেই পানি হচ্ছে এখানে পাওয়া যায় না। তো মানুষ বেশ দূর থেকে এসেছে, অনেকে দেখেছি ভ্যানে করে এসেছে, কলসি, তারপরে ড্রাম, বিভিন্ন বোতল, মানে পানি সংগ্রহ করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে এসেছে। স্থানীয়দের দাবি এই যে গাড়িতে করে মেশিনটা এসেছে, এরকম একটি মেশিন এখানে স্থায়ীভাবে বসানো হোক, কারণ মানে স্থায়ীভাবেই হচ্ছে পানির সমস্যাটা তাদের সমাধান করা প্রয়োজন বলে তারা মনে করেন। দেখাই যাচ্ছে কত বড় সিরিয়াল। এই যে মানুষজন বলছিল যে সকালে এসেছে সিরিয়াল দিয়েছে, অনেকটা সময় তাদের এখানে নষ্ট হচ্ছে, তবুও তারা পানি নিয়েই যাবে এখান থেকে। মূলত বাগেরহাট সহ এই উপকূলে লবণ পানির প্রবণতা বেশি, মানে নদীতে খালে হচ্ছে লবণ পানি বেশি। তো এজন্যই মূলত এখানে সুপেয় পানির বেশ সংকট এবং গোবিন্দ নলকূপেও এখানে ভালো পানি আসে না বলে জানা গেছে। বিশাল বড় একটা সিরিয়াল এখানে। পাবলিক হেলথের অফিস থেকে লোকজন মানুষকে পানি দেওয়ার কাজটি করছে। মোবাইল ডিসালাইন ইউনিট লেখা মেশিনটার উপরে। আরে হয়